দ্য ব্লাইন্ড বয় গল্পটিতে একটি ছেলের অভিজ্ঞতাকে বর্ণনা করা হয়েছে যে চোখে দেখতে পেত না। কবি এখানে বোঝাতে চেয়েছেন এই পৃথিবী ও পৃথিবীর সমস্ত জিনিস ছেলেটির কাছে কেমন। কবিতাটিতে পাঁচটি স্তবক আছে এবং প্রতিটি স্তবকে চারটি লাইন আছে। এই কবিতাটি এবিএবি ও সিটি সিটি ছন্দে লেখা হয়েছে। কবিতাটি খুব সহজ সরল ছন্দে লেখা হয়েছে। কবিতাটি লিখেছেন কলি সাইবার। কবিতাটি শুরুর আগে একটু লেখক সম্বন্ধে জেনে নেওয়া যাক। কলি সাইবার ওয়াজ এ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, অ্যাক্টর অ্যান্ড পোয়েট। হি রোট 25 প্লেস অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস। কলি সাইবার ছিলেন একজন ইংরেজি নাট্যকার, অভিনেতা এবং কবি। তিনি 25টি নাটক ও বেশ কয়েকটি কবিতা লিখেছিলেন। তিনি তার দ্য ব্লাইন্ড বয় কবিতাটিতে খুব সহজ সরলভাবে একটি দৃষ্টিহীন ছেলের অভিজ্ঞতাকে বর্ণনা করেছেন। তাই তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তাহলে আমি নিশ্চিত তোমাদের কাছে ওই কবিতাটি খুবই সহজ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের কবিতা, কলি সাইবারের লেখা দ্য ব্লাইন্ড বয়। Oh, say, what is that thing called light? Which I could never enjoy. What is the blessing of the sight? Your poor blind boy. এখানে ছেলেটি নিজের দুঃখ প্রকাশ করছে। সে সবাইকে অনুরোধ করছে আলো কি জিনিস তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ সে সবার মুখ থেকে প্রায় আলো কথাটা শুনে থাকে। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল লাইট। ছেলেটি এখানে সকলকে অনুরোধ করছে, তোমরা আমায় বলো আলো কি জিনিস। হুইচ আই ক্যান নেভার এনজয়, আমি কি এটা কোনোদিন উপভোগ করতে পারবো না। হোয়াট ইজ দ্য ব্লেসিংস অফ সাইট, তোমরা আমায় বলো দৃষ্টিশক্তির আশীর্বাদ কি। ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, তোমরা এই অসহায় ছেলেটিকে বলো। You talk of wondrous things you see, you say the sun shines bright. I feel him warm, but how can he then make it day or night? ছেলেটি এখানে বলছে, You talk of the wondrous things you see. তোমরা তো সব বলো যে কত আশ্চর্যকর জিনিস তোমরা দেখো। You say the sun shines bright. তোমরা বলো সূর্য নাকি কত উজ্জ্বলভাবে কিরণ দেয়। I feel him warm. আমার সেটিকে উষ্ণ মনে হয়। But how can he then make it day or night? তাহলে সে কি করে এটাকে দিন থেকে রাত করে দেয়। My day or night myself I make, whenever I wake or play, and could I ever keep awake, it would be always day. এখানে বলা হয়েছে, My day or night myself I make, আমার দিন রাত আমি নিজেই তৈরি করি, whenever I sleep or play, সে তার নিজের ইচ্ছা মতো ঘুমায় এবং খেলা করে, and could I ever keep awake with me there, always day. এবং সে যখন জেগে থাকতে পারে বা যতক্ষণ সে জেগে থাকে ততক্ষণই তার কাছে দিনের মতো। এই লাইনগুলোতে প্রথমবার ছেলেটাকে তার দৃষ্টিহীনতায় গর্ব অনুভব করতে দেখা গেল, কারণ প্রায়ই আমরা দেখতে পাই যারা দৃষ্টিহীন হন তারা সবসময় চারিদিকে অন্ধকার ভাবেন আর ভেঙে পড়েন, কিন্তু ছেলেটির কাছে সবটুকু সময় দিনের আলোর মতোই পরিষ্কার। With heavy sighs, I often hear, you mourn my hopeless woe. But sure, with patience, I may bear loss, I never can know. ছেলেটি এখানে বলছে, With heavy sigh, I often hear your mourn, my hopeless woe. আমি প্রায় শুনতে পাই তোমরা আমার দুঃখ নিয়ে শোক প্রকাশ করছো। But sure with patience, I can bear a loss I never know. কিন্তু বিশ্বাস করো আমি তো জানি না যে দৃষ্টিশক্তি কি, তাই এ নিয়ে আমার কোনো দুঃখ হয় না, কারণ অজানা জিনিস নিয়ে আমি কোনো দুঃখ করি না। Then let not what I cannot have, my cheer of mind, destroy. Whilst thus I sing, I am a king, although a poor blind boy. ছেলেটি এখানে তার নিজের বাস্তব বর্ণনা করছে। Then let not what I cannot have, my cheer of mind, destroy. সে বলছে, আমার কাছে যা নেই তা নিয়ে আমি কিছু মনে করি না। Thus I sing, I am a king, although a poor blind boy. আমি যখন নিজের ছন্দে থাকি, যখন গান করি, তখন আমার নিজেকে রাজা মনে হয়, যদিও আমি একজন অসহায় অন্ধ বালক। তাহলে আশা করি আজকের এই আলোচ্য বিষয় সম্বন্ধে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারো, নাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি কিসের, ভিডিওটাকে একটা লাইক করে দাও আর এই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আরও অনেক এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।